জানতেবেড়িয়া অঞ্চলে কচুয়া গ্রামে আমরা দিদিকে বলো এই কর্মসূচি আমরা সূচনা করছি। আপনারা জানেন যে সারা রাজ্যে দিদিকে বলো এই কর্মসূচি বাংলার প্রতিটা প্রান্তে প্রান্তে হচ্ছে। ভাঙড়ে আমাকে কিট দেওয়া হয়েছে, আমি আরাবুল ইসলাম আমাকে কিট দেওয়া হয়েছে। আজকে জালতেবেড়িয়া অঞ্চল কচুয়া বাজারে আমরা প্রেস মিট করছি। এখানে উপস্থিত আছেন ভাঙড় দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের অত্যন্ত সংগ্রামী নেতা ওহিদুল ইসলাম সাহেব, এখানে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যুবর সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম, এখানে উপস্থিত আছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সম্পাদক হাকিমুল ইসলাম, এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ মাস্টার আমিরুল সাহেব, এখানে উপস্থিত আছেন এই অঞ্চলের সভাপতি কাম উপপ্রধান আবেদ আলী ভাই, এখানে উপস্থিত আছেন প্রদীপ মণ্ডল আমাদের কর্মদক্ষ, এখানে উপস্থিত আছেন রিঙ্কু আমাদের কর্মদক্ষ, এখানে উপস্থিত আছেন এই ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বজিৎ মণ্ডল, এখানে উপস্থিত আছেন জুলফিকার, এখানে আমরা সব বিষয়ের উপরে আমরা আপনাদের বলার জন্য বলবো। যেহেতু এই কর্মসূচি বাংলার মাটিতে প্রতিটা ব্লকে ব্লকে কোন না কোন জায়গায় প্রতিদিন এই দিদিকে বলো কর্মসূচি চলছে, কর্মসূচিটা বিভিন্ন ক্ষেত্রে দেখতে হবে যে দিদিকে বলো মানে কি, কি বিষয়ে দিদিকে বলবে, সমস্ত বিষয়। ওদের সাহেব একটু আগে বলছিল যে যেমন রাস্তাঘাট হয়নি, এখানে কর্মসূচি হচ্ছে, যেমন ব্লক তৃণমূলের সভাপতি হিসেবে আমাকে অনেকগুলো কিট দেওয়া হয়েছিল, কিট মানে দিদিকে বলো কর্মসূচি বিভিন্ন গ্রামে গ্রামে সেগুলো আমরা করেছি। আজকেও ভাঙড়ের প্রাক্তন বিধায়ক সহকারী সভাপতি সম্মানীয় আরাবুল ইসলাম সাহেবকেও কিট দেওয়া হয়েছে। সেই কিট দেওয়া অনুসারে ইতিমধ্যে আরাবুল ইসলাম পাওয়ার গ্রিড এলাকায় আপনার এখানে প্রেসের বন্ধুরা আছে, তারা দেখেছেন খবরের কাগজের মাধ্যম দিয়ে। নির্দেশ এসে গিয়েছে ভাঙড়ের বিএলআর অফিস খুলে যাচ্ছে, খুলে গিয়েছে। আপনার কোন একটা পরিবারের কোন সদস্য হাসপাতালে কিংবা নার্সিং হোমে ভর্তি, হঠাৎ ডাক্তার লিখে দিলেন রক্তের প্রয়োজন, আপনার বাড়ি না আসলে রক্তের কার্ড খুঁজে পাবেন না, পকেট থেকে নাম্বারটা বার করুন আর একবার ফোন করে জানান, দেখবেন আপনার হাসপাতালে একজন লোক পৌঁছে যাচ্ছে আপনাকে সাহায্য করার জন্য, রক্ত দেওয়ার জন্য। এইরকম নানা নানা সমস্যায় যখন আপনি হাতের কাছে কাউকে খুঁজে পাবেন না, কি করবেন কি করবেন না ভাবছেন, ঠিক সেই সময় এই নাম্বারটা আপনার কাছে আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কাজ দেবে। আর একটা কথা জানিয়ে রাখি, এই দিদিকে বলো প্রোগ্রামে আমাদের কাছে খবর আছে ভাঙড়ের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ, তারা এনআরসি, তারা এনপিআর, তারা সিএ নিয়ে জানতে চেয়েছে। আমরা আপনাদের কাছে আশ্বস্ত করছি, ওহিদুল সাহেব বলেছেন, আরাবুল সাহেব বলেছেন, হাকিমুল বলেছেন, আবেদ আলী ভাই বলেছেন, আপনাদের কাছে আমরা এই কথা জানিয়ে রাখছি, বাংলায় যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলায় এনপিআর এনআরসি তো দূরের কথা, মোদিবাবুর ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর দিয়ে কোন রকম ভাবে এনআরসি বা কোন রকম সিএ করার, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সর্বধর্মকে নিয়েই চলার মানুষ, সর্বধর্মের মানুষকে তাদের যোগ্য সম্মান দিয়ে এই বাংলায় মায়ের মতো আঁকড়ে রাখার মতো মানুষ, এই কথা বলে